সুরের কাব্য চমকে ওঠে মন, ভালো লাগার মিষ্টি আবেশ তোলে অনুরণ, কথা রঙ্গে সুরের কাব্য চমকে ওঠে মন। সুধী দর্শক শ্রোতা, হৃদিকললে অনুষ্ঠান থেকে আপনাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। চলছে বর্ষাকাল, আষাঢ় মাস, আমরা আজকের অনুষ্ঠানে দু একটি বর্ষার গান শুনব। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের অতি প্রিয় ভজন শিল্পী বিজন মিস্ত্রি এবং রাজশ্রী আচার্য। নমস্কার। আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমাদের গানগুলি নিশ্চয়ই অনেক ভালো হবে, সুন্দর হবে, আপনারা অপেক্ষায় আছেন। আমি একটু রাজশ্রীর কাছে যেতে চাচ্ছি, যেহেতু আজকে অনুষ্ঠানে প্রথম এসছো। রাজশ্রী, আমি তোমার কাছে জানতে চাইবো তুমি সঙ্গীতের জগতে কিভাবে এলে। 1986 সালে আমি যখন প্রথম সরকারি স্কুলে ভর্তি হলাম, ক্লাস সিক্সে পড়ি, তখন থেকেই আমার গান শেখা শুরু। প্রথমে আমি আমাদের চট্টগ্রামের যে সঙ্গীত বিদ্যাপীঠ আর্য সঙ্গীত, সেখানে ভর্তি হই। সেখান থেকে আমার উচ্চাঙ্গ সঙ্গীত মানে শিক্ষাটা শুরু হয়ে যায়। তারপর ধীরে ধীরে আমি নজরুল শিখেছি। অনেক দিন ব্যক্তিগত পারিবারিক কারণে আমি দেশের বাইরে ছিলাম, সেখানেও অনেক দিন শিখেছি। তাহলে তোমার ওই আর্য বিদ্যাপীঠেই তোমার প্রথম শিক্ষা, তোমার শাস্ত্রীয় সঙ্গীত দিয়েই শুরু এবং পরে নজরুল সঙ্গীত সবকিছু। মানে দেখা যাচ্ছে যে বিজন এবং তুমি দুজনেই কিন্তু নজরুল সঙ্গীতে পারদর্শী। আজকে আমরা তো মনে হয় নজরুল সঙ্গীত শুনবো না, তোমার প্রথম গান কি শোনাবে? আজকে আমি প্রথমে যে গানটি শোনাবো আপনাদের, এই গানটি ভারতবর্ষের বিখ্যাত জনপ্রিয় কিংবদন্তি কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা, হৈমন্তীদির গাওয়া, মান্নাদের সুর এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আমি সুখী হলে। তা প্রথমে গানটা শুনে নিই। নিশ্চয়ই। আমি সুখী হলে দুঃখ যদি পাও তুমি, তবে সে সুখ আমি চাই না, আমি চাই না সে সুখ চাই না, আমায় দুঃখ দিয়ে যাও তুমি। আমি সুখী শিশু আমি চাই না সে
রাজশ্রী, মানে বিখ্যাত একটি গান তুমি শোনালে, কি বলবো, মানে আমি মনে হলো যে কোথাও যেন হারিয়ে গেলাম এই গানটি শুনতে শুনতে। দাদা, এগুলো চেষ্টা করেছি মাত্র, আসলে এইসব গান তো শুনেই গেছি, মানে গাইবার সাহস এখনো হয়নি, কিন্তু গেয়ে ফেলেছি। আজকে কি করে গেয়ে ফেলেছি নিজেও বলতে পারি না। 80-এর দশকে একটি জনপ্রিয় গান, এবং আমি মনে করি যে এমন কোনো শ্রোতা নেই যে এই গানটি শোনে। খুব ভালো লাগলো তোমার কণ্ঠের কথা বলবো পরে, এবং পরবর্তীতে যখন তোমার দ্বিতীয় গানটি শুনবো। চলছি বিজন। বিজন, তুমি আজকে নিশ্চয়ই আমাদেরকে বর্ষার একটি গান শোনাবে। হ্যাঁ, আমি প্রথমেই একটি আমাদের দেশের খুব বিখ্যাত একজন শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী, ওনার একটি গান, খুব সুন্দর একটি গান, আমার খুব ভালো লাগে। একই রিমঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি, গানটি মনে হয় অনেকদিন শোনা হয় না আমাদের। এটা আসলে খুব কম শ্রুত আর কি। কম শ্রুত, তাহলে তোমার গানটাও শুনে নিই। একি রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীলাকাশ ছে, একি রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীলাকাশ ছে। আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ ছে, আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ ছে। একি রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীলাকাশ ছে, একে রিম ঝিম 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 বৃষ্টি এলো নীলাকাশ ছে। পূব আকাশে এই তো এখন রোদের খেলা ছিল, তোমার আসার খবর পেয়ে এমন কি যে হলো। পূব আকাশে এই তো এখন রোদের খেলা ছিল, তোমার আসার খবর পেয়ে এমন কি যে হলো। শ্রাবণীর বাড়ি ধারা এলো অসময়, আমি আকুল হয়ে বসে আছি তোমার পথে, আমি আকুল হয়ে বসে আছি তোমার পথে। একে রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীলাকাশ ছে, একে রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীলাকাশ ছে। মেঘে মেঘে পেরিয়ে গেছে বচ্চাওয়ার এই বেলা, জীবনে সব পথে কি অপেক্ষার খেলা। মেঘে মেঘে পেরিয়ে গেছে বচ্চাওয়ার এই বেলা, জীবনের সব পথে কি অপেক্ষার খেলা। বিরহের এই যে ভেলা যাব কত বের, আমি আকুল হয়ে বসে আছি তোমার পথে, আমি আকুল হয়ে বসে আছি তোমার পথে। একে রিম ঝিম 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 বৃষ্টি এলো নীলাকাশ ছে, একে রিম ঝিম 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 বৃষ্টি এলো নীলাকাশ ছে। আমি আকুল হয়ে বসে আছি তোমার পথে, আমি আকুল হয়ে বসে আছি তোমার পথে। একে রিম ঝিম 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 বৃষ্টি এলো নীলাকাশ ছে,
একে রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীলাকাশে একে রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীলাকাশে একটা সময় আসলে গানটি খুব জনপ্রিয় ছিল এবং আসলে খুব কম গাওয়া হয় এত সুন্দর একটি গান তুমি আজকে পছন্দ করে গিয়েছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এখন কি নিয়ে ব্যস্ত আছো গান নিয়েই ব্যস্ত আছি শিল্পী তো শিল্পীরা গান নিয়েই ব্যস্ত থাকে আর আমি মানে আপাদমস্তকই সবই গান আর কি আমার যেখানে যাই সেখানে সব ধরনের গান করি হ্যাঁ আমি করছি তো আমি ব্যস্ত আছি আমার একটা অ্যালবাম বেরোলো বেঙ্গল ফাউন্ডেশন থেকে নজরুলের বনে মনে লাগলো এটা তোমার বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রথম নয় তো হ্যাঁ প্রথম এটাই প্রথম এটাই প্রথম বনে মনে লাগলো দোল আচ্ছা এরপরে আমি এই এই সিডিটা করার পরে মনে হয়েছে আরো কিছু গান আমার করার আগ্রহ জেগেছে আর কি মানে কি ধরনের গান নজরুলেরই করব নজরুলের অনেক বিভিন্ন ধরনের গান রয়েছে ধ্রুপদ থেকে একদম সাত পেটানো পর্যন্ত আচ্ছা আপনি তো জানেনই তো সেই সব ধরনের গান আসলে অনেক অশ্রুত গান রয়ে গেছে তো আমি চেষ্টা করব কিছু গান সামনে নিয়ে আসার খুবই খুবই ভালো একটা উদ্যোগ হবে কারণ আসলেই যে নজরুল সমৃদ্ধ যে সমস্ত গানগুলি দিয়ে যা শ্রুত নয় সেগুলিকে সামনে নিয়ে আসলে আমার মনে হয় যে তাঁর এই যে অশ্রুত গানগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্বটা তুমি নিতে চাচ্ছ তোমাকে সাধুবাদ জানাই খুব খুশি হলাম শুনে যাচ্ছি রাজশ্রীর কাছে রাজশ্রী তুমি কি ভারতের কারো কাছে তালিম নিয়েছো হ্যাঁ আমি ওখানে কিছুদিন পার্থ ব্যানার্জি আচ্ছা তারপর শ্যামল মিত্র পাকস্টিডে থাকেন উনি আমি শিখেছি মানে শেখার চেষ্টা করেছি এখনও শিখছি শিখেছি বললে তো ভুল হবে গান তো এক জীবনে শেখার জিনিস নয় তুমি যে চর্চা করেছো সেটা কি এই দশ বছরই তুমি না না দাদা ওই রকম করতে পারিনি সব কিছুর ফাঁকে ফাঁকে যখন যখন সময় পেয়েছি তখন তখন চেষ্টা করেছি বাংলাদেশেরই আরেকজন কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতুল্লাহ আপা ওনার গাওয়া সাগরের তীর থেকে গানটির কথা লিখেছেন জেবুন্নেসা জামাল এবং সুর করেছেন করিম শাহাবুদ্দিন
বিজন, বর্তমানে তুমি তো ব্যস্ত বলছো যে গান নিয়ে, গান যেহেতু শিল্পী তুমি গান নিয়ে ব্যস্ত থাকবেই, বর্তমানে যে গানের যে কাঠামো আমাদের এখন বাংলাদেশের যে অবস্থা, আমাদের কৃষ্টি নতুন ধরনের অনেক 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 ভালো শিল্পী এসেছেন, অনেক চর্চা না করেও অনেক শিল্পী এসেছেন, আবার কেউ খুব প্রতিষ্ঠিত হয়ে গেছেন চর্চা না করে, এরকমও আছেন। হ্যাঁ, তারপরে অনেকে আছেন যে তোমার হয়তো স্টুডেন্টদের ভিতরে অনেকেই আছেন যে যারা খুবই মানে চর্চিত কণ্ঠ, পরিশ্রম করে এমন একটি জায়গায় এসেছেন কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না। তো এই যে আমাদের সঙ্গীতের যে এলোমেলো যে অবস্থাটা, এটাকে তুমি কিভাবে মূল্যায়ন করবে? আমাদের প্রত্যেক শিল্পীর উচিত এখন যারা ভালো গাইছে বা ভালো করার চেষ্টা করছে তাদেরকে সামনে নিয়ে আসা। তা আমার মনে হয় যে এটা উত্তরণের একমাত্র উপায়। আমাদের যেরকম গানটা তো আসলে সিঁড়ির মতো, ধরে এক ধাপ আগাতে আগাতে উপরে গিয়ে এই আরেকজন যদি হাত না ধরে তাহলে কিন্তু আমরা উপরে উঠতে পারবো না। এখন যদি আপনি আমাকে উপর থেকে উপরে না উঠে ফেলে দেওয়ার চেষ্টা করেন তাহলে তো আমি কখনই ওই না, সেরকম মানুষেরও তো আমাদের এই জগতে অভাব নেই। হ্যাঁ, তো আমি মনে করি যে আমাদের দেশে অসম্ভব অসম্ভব ভাবে যেহেতু শেখাই, সেই হিসাবে অনেক শিল্পী তৈরি হচ্ছে এবং আগ্রহটা অনেক বেড়েছে গানের, সেটা আমি 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 আর নিজের অবস্থান থেকে আমি বুঝতে পারছি বা অনুধাবন করতে পারছি। তো ঠিক আছে, এবার তোমার দ্বিতীয় গানটি শুনবো, কোনটি শুনবো? এবার খুব বিখ্যাত একটি গান, আমি কতটুকু গাইতে পারবো আমি ঠিক জানি না, মানে কিংবদন্তি শিল্পী আমাদের শ্রদ্ধেয় মান্না দে, মানে যার তুলনা ভার তার তুলনা সে নিজেই আমি বলবো সবসময়, এবং উজ্জ্বল নক্ষত্রের মতো ওনার গানগুলো আমার মনে হয় সারা জীবন বয়ে চলবে আর কি। তো ঠিক আছে, চলো যাই, গানটি আগে শুনে নিই। কাছে সে আসবে তবে কেমন করে ঝিম 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 ঝিম, এলে না হয় ঝোরো তখন ঝোরো ধারে, যাতে সে যেতে 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 নাহি পারে রিম ঝিম রিম ঝিম ঝিম। ও গো বর্ষা তুমি ঝোরো না গো অমন জোরে, মেঘ তুমি চাঁদকে ঢেকো যদি ওঠে চন্দ্রমল্লিকা যেন না ফোটে, আমারই চাঁদ আমার ঠাকুর কেউ যেন না দেখে তারে ঝিম 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 ঝিম। ও গো বর্ষা তুমি ঝোরো না গো অমন জোরে, যেন তার পায়ের নূপুর বাজে রুমঝুম, এত রাতে ভ্রমর কেন কর গুনগুন, লক্ষ্মী ভ্রমর চুপ করো না আসছে সে আজ আমার দ্বারে ঝিম 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 ঝিম। ও গো বর্ষা তুমি ঝোরো না গো অমন জোরে, তুমি ঝোরো না গো অমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে ঝিম 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 ঝিম, এলে না হয় ঝোরো তখন ঝোরো ধারে, যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে ঝিম 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 ঝিম। তোমার গায়কিতে অনেক সুন্দর ফুটে উঠেছিল, অনেক ভালো হয়েছে গান, আর তোমাদের আজকে দুজনকে এখানে উপস্থিত করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে, এবং তোমাদের গান আমার মনে হয় দর্শক শ্রোতারাও অনেক উপভোগ করলেন।
এই বর্ষার দিনে তোমার দুটি গান তো খুবই ভালো ছিল, আর রাজশ্রী যে গায়কী, আমি বলবো যে আমি যেভাবে মূল্যায়ন করছি ওকে আরো বেশি করে গাওয়ানো উচিত বলে আমি, অবশ্যই অবশ্যই, এবং তুমি আরো বেশি করে গাও। তোমাদেরকে উত্তর সাফল্য কামনা করি, তোমরা আরো সুন্দর সুন্দর গান উপহার দাও। আপনাকেও ধন্যবাদ। ভালো, ধন্যবাদ। সুধি দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। কথায় কথায় সময় হয়ে গেছে যাবার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো নতুন অতিথিদেরকে নিয়ে। রঙে সুরের কাব্য চমকে উঠে মন, ভালো লাগার মিষ্টি আবেশ তোলে অনুরণ, কথা রঙে সুর।